আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, আজকে ইংলিশ পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে বাড়ি ঘুমুচ্ছিলাম, ঘুম থেকে উঠে মানে ঘুমুচ্ছিলাম, বাইরে কেচাকেচি হচ্ছে, দেখি না মারধর করছে, মায়ের মারধর করছে, ঠিক আছে, তো আমি গিয়ে ঠেকাচ্ছিলাম, তা আমার মারধর করেছে, ইট ফুড়ে মেরেছে, আকাই লস্কর, শফিক লস্কর, রফিক লস্কর, এরা কেন মারলো কেন আমি কি জানি না, আমি ঘুম থেকে উঠেছি, পরীক্ষা দিয়ে এসেছি, মানে মাকে ঠেকাতে গিয়ে, কি নাম আপনার? সাইদুল মোড়ক। যারা হয়েছে তাদের নাম কি? কি দিয়ে মারধর করেছে? আপনার নাম কি? আপনাকে মারলো কেন? দিদিকে মারছিল, আমি বলেছি কেন মেরেছে, তাই আমাকে মেরেছে। দিদিকে ঠেকাতে গিয়েছিলেন তাই? আমি ঠেকাতেও জানি, আমি বলেছি শুধু জিজ্ঞাসা করেছিলেন। তো কি দিয়ে মারধর করেছে? ইট দিয়ে। যারা মেরেছে তাদের নাম কি? জানি না। আপনার নাম? জামিনা খাতুন। জামিনা খাতুন। ওই আকাশ লস্কর, মানে কালকে, এটা কালকে ঘটনা, কালকে বিকালে এনার বউ আর সব বসে বসে কি গল্প একটা, মানে আমার জায়ের মেয়ের নিয়ে গল্প হচ্ছে, আর আমাদের পাশের বাড়ির লোক কি করেছে বলেছে, আমাদের বলছে বলে ওই ইচ্ছা মতন গালাগালি দিচ্ছে। তারা কারা? নাম কি? আকাশ লস্কর। তারপর? শফিক লস্কর, রফিক লস্কর, মনিরুল লস্কর, আসমা বিবি। ও শ্লীষ ভাষায় গালাগালি করছিল? হ্যাঁ। তারপর আজকে কি হয়েছে? আজকে এখন আমার একটা নানা শ্বশুর বলছে, বলে কি হয়েছে ভাই গালাগালি দিচ্ছ, এখন তার নাম ধরে বলছে তোর বউ এই বউ আমাদের গালাগালি দিয়েছে, বলছে গালাগালি দিয়ে বিকেল দুপুরে ঝগড়া হয়ে গেছে, এখন বিকেল বেলা কি নিয়ে হয়েছে আমি এটা জানি না। আজকে মারলো কেন? মারলো তার মানে বিকেল বেলা এনে ঝগড়া হয়েছে, আমি তখন রান্না করছিলাম 5টা বাজে, রান্না করে এসে দেরিয়েছি, এখন আকাশ লস্কর ছেলে এসে পর আমাকে দেখে না মারতে লাগলো। কি দিয়ে মারলো? লাঠি দিয়ে, কোমরে করে লাঠি দিয়ে মারধর করলো। আচ্ছা, যখন আমি বলছি আমরা কি কোনো কথা বলেছি, আমরা তো দেরিয়ে দেখছি, বলছে না তোরা একজোট হয়েছে, বলে আমাকে মারছে, যখন আমার বোন গিয়ে বলছে আমার বোন কি করেছে, আমার বোনকে মারছে, বলে ওকে ও ধরে মেরেছে, তো লাঠি দিয়ে মেরেছে। থানায় কমপ্লেন করেছেন? না। কি নাম আপনার?